সার্কাস, সার্কাসেতে বুড়ো হাতি মারছে বলে লাথি, ভাল্লুক নাচে তাক ধিনা ধিন মাথায় নিয়ে ছাতি। আরো একবার পড়ে নেই, চলো আমার সাথে তোমরাও পড়ে নাও। সার্কাস, সার্কাসেতে বুড়ো হাতি মারছে বলে লাথি, ভাল্লুক নাচে তাক ধিনা ধিন মাথায় নিয়ে ছাতি। দেখতে পাচ্ছো আমরা সবাই কি দেখতে পাচ্ছি? একটা বয়স্ক হাতি যে বুকিনা বুড়ো হয়ে গিয়েছে, সে কি করছে? লাথি মারছে। কেন বলছে লাথি মারছে বলো তো? কারণ সে বলে লাথি মারছে, সেই জন্য বলছে, সার্কাসে বল খেলা দেখাচ্ছে। তাই বলছে যে বয়স্ক বুড়ো হাতিটি সার্কাসের মধ্যে বল লাথি মেরে মেরে বল খেলা দেখাচ্ছে। আর ভাল্লু কেমন করছে না নাচছে তাক দিন না দিন করে। আর তার হাতে কি রয়েছে? একটি মস্ত বড় ছাতা রয়েছে, সেই ছাতাটি মাথায় নিয়ে খুব সুন্দর ভাবে তাক দিন না দিন করে নাচছে, সেটাই বলেছে। সিংহ মামা, মাংস যদি চাও রাজহংস খেতে দেব, হিংসা ভুলে যাও। আর একবার পড়ে নিই, চলো আমার সাথে তোমরাও পড়ে নাও। সিংহ মামা, মাংস যদি চাও রাজহংস খেতে দেব, হিংসা ভুলে যাও। কি বলছে না সিংহ মামাকে? সবাই কি বলছে? ও সিংহ মামা, তুমি কি মাংস খেতে চাও? জিজ্ঞাসা করছে, এখানে জিজ্ঞাসা করছে মাংস এই সিংহ মামাকে। কি করছে? তুমি মাংস খেতে চাও? আর যদি তুমি মাংস খেতে চাও তাহলে তার জন্য তোমাকে কি করতে হবে? হিংসা ভুলে যেতে হবে। কেন? আমরা তাহলে তোমাকে রাজহংস দেব, তাহলে তোমাকে হিংসা ভুলে যেতে হবে, সেই জন্য এই কথাটা বলেছে। এর পরের কবিতাটি হলো বক মামা, ফুল দিয়ে যা, নারকেল গাছে কড়ি আছে গুনে নিয়ে যা। আরো একবার পড়ে নিই, চলো। বক মামা, ফুল দিয়ে যা, নারকেল গাছে কড়ি আছে গুনে নিয়ে যা। আমরা কি দেখতে পাচ্ছি? একটি ছোট্ট ছেলেকে দেখতে পাচ্ছি। সে কি করছে? আকাশে কি দেখছে? না, আকাশে দেখতে পাচ্ছি দুটো সুন্দর সুন্দর সাদা রঙের বক আকাশের মধ্যে দিয়ে উড়ে যাচ্ছে। তখন সেই ছোট্ট ছেলেটি এই দুটো সাদা বককে দেখে বলছে, ও বক মামা, ফুল দিয়ে যা। কি বলছে? ফুল দিয়ে যেতে বলছে। নারকেল গাছে কড়ি আছে, না তাদের এই যে বড় নারকেল গাছটি রয়েছে সেই নারকেল গাছে এরা কি কড়ি রেখেছে, সেই কড়িটি নিয়ে যেতে বলছে কি? নারকেল গাছে কড়ি আছে গুনে নিয়ে যা, আমাদের নারকেল গাছে কড়ি রয়েছে সেগুলি তোরা গুনে নিয়ে যা।